বিএনপি আল্টিমেটাম দিয়েছিল যে 10ই ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখল করবে এবং 10ই ডিসেম্বর তারেক জিয়া এখানে এসে মিটিং যোগ দেবে। তারেক 2007 সালে মুচলেকা দিয়ে চলে গেছে যে আমি আর রাজনীতি করব না। 21 সালের গেট আমরা তার 30 বছর সাজা হয়েছে, মানি লন্ডারিং এ 7 বছর সাজা হয়েছে, 37 বছর তার সাজা হয়েছে। তারেক জিয়া কখনো ঢাকায় আসবে না, তা ঢাকা আসতে তাকে জেলে যেতে হবে এবং রাজনীতি তো দূরের করা, নির্বাচনও কোনোদিন করতে পারবে না। খালেদা জিয়া 17 বছর সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়ার ভাই বোন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন, তার কাছে যেয়ে এই প্রধানমন্ত্রী একসময় তার বাড়িতে ঢুকতে দেয় নাই, তার কখনো যখন মারা যায় অপমান করেছে, তা মাননীয় বঙ্গবন্ধুর মেয়ে ওনার হৃদয়টা অনেক বড়, ওইসব ভুলে গেলে অসুস্থ লোক কয়েকে তাকে হাসপাতাল থেকে বাসায় আনতে হবে, তো বাসায় আনতে হবে সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় আনতে হবে, বাসায় বসে রাজনীতি করে। সেই জন্য তাদের বললো যে এইভাবে আইনলে তো রাজনীতি করতে পারবে, সেটা তো দেওয়া যাবে না। তখন বলছে মুসলেকার আছে যে আমরা খালেদা জিয়া রাজনীতি করতে করবে না, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না। মুসলেকার দেশে তো সে 10 তারিখে এসে ক্ষমতা দখল করবে, শেখ হাসিনার পতন ঘটাবে, এসব হলো জনগণকে বিভ্রান্ত এবং তাদের লোকদের কিছু মানে খোরাকে দেওয়ার জন্য, এটা কোনোদিন সম্ভব ছিল না। 10ই ডিসেম্বর সমাবেশ তারা করতে করবে, এবার ভালো কথা সমাবেশ করে, আমরা গণতান্ত্রিক দেশ সমাবেশ করবো, তার 3 দিন আগে আসে এই মানে বিএনপি অফিসে আপনার এক্সপ্লোসিভ আর খাদ্য অমক কিছু জড়ো করছে যে ঢাকা শহরে একটা ম্যাচাকার করে দেবে, তারা পাল্লা হিসেবে সচিব হয়ে আক্রমণ করবে, তারা পুলিশের উপর আক্রমণ করে ওখানেই 7 তারিখে 7 দিনের আগে 3 দিন আগেই তারা ওখানে পুলিশের উপর আক্রমণ করছে। তারা তারা যদি বিভিন্ন জায়গায় যে যত সন্ত্রাসী যত স্বাধীনতা বিরোধী যত জঙ্গি সব আইনে ঢাকায় জোগাড় করতেছিল, তারা ওইটা জোগাড় করে সচিবের আক্রমণ করবে, তারা বাংলাদেশ ব্যাংক আক্রমণ করবে, সরকারের প্রতিষ্ঠানকে আক্রমণ করবে এবং একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনোভাবে ঘোড়া পানিতে অবৈধভাবে ক্ষমতা দখল করা যায় কিনা, এইটাই ছিল তাদের প্ল্যান। এরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতর নাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে খালেদা জিয়া তো মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগেও আল্টিমেটাম দিয়েছিল 15 জানুয়ারি, কি বলছিল, শেখ হাসিনাকে পতন না ঘটিয়ে বনি ঘরে ফিরবেন না।